করে ওকে ডাকলেই তো হয়ে যায়। শালা অনেকবার বলেছি ও শালা খালি বলে পয়সা দাও পয়সা দাও, এই শালা আজকালকার ছেলে আর বলো না তাকে বলে বলে তোমরা ভালো করে দেখে নাও, এটা হচ্ছে চৌধুরী চল, এটা হচ্ছে মেন রাস্তা, আমরা এদিক থেকে ঢুকবো না। এখানে একটা রেকি করবে, আমরা কিন্তু পেছনে এই রাস্তাটা দিয়ে ঢুকবো, কারণ এই রাস্তাটা খুব নির্জন থাকে। এই ব্লু প্রিন্টটা ভালো করে তোমরা দেখে নাও, ভালো করে মাথার মধ্যে এই ব্লু প্রিন্টটা নিয়ে নাও। এনি কোয়েশ্চেন্স? কিন্তু রবিদা, আমি যেটুকুনি জানি এই চৌধুরী কটেজের এই মাথায় একটা পুলিশ স্টেশন আছে, যেটা কিন্তু আমাদের পক্ষে খুব ডেঞ্জারাস হতে পারে। ঠিক, তুমি তাহলে একটা অন্য ওয়ে বার করো। এই সাইডে ছোট্ট একটা খাল আছে, খালের পাশ থেকে একটা ছোট্ট গলি, এটার বাড়ির এন্ট্রান্সে যাওয়া যায়, এটা তুমি একবার তোমার মাথায় চিন্তা করো। ঠিক আছে, কারণ এই সাইডে রিক্স। তাহলে আমরা এই প্ল্যানটাকে ক্যান্সেল করছি, প্ল্যান বি, আমরা তাহলে খাল পেরিয়ে বাড়িতে ঢুকবো। হ্যাঁ, আর ওই দিকটা তত রেখে করে দেখে নেবে পোর্শনটাই, আমি তো এখানেই আছি, দেখে নেবো। আরে তাহলে রবিদা, সহদেব, কারণ রবিদা, আমি এটা ছোটবেলা অনেক গল্প শুনেছিলাম, ডাকাতরা যখন চুরি করতে যেত না, মা কালী পুজো করতো। আমরা একবার জ্যোতিষীর কাছে যাই না, উনি তো মায়ের পুজো করে। চলো না, পাশেই তো মায়ের মন্দির আছে, জ্যোতিষী উনি নাকি সিদ্ধ পুরুষ, চলো না একবার দেখাতে ক্ষতি না। জ্যোতিষী কবে? আরে নার্ভাস না, এটা কিন্তু আমি শুনে এসেছি, আমার দাদু ঠাকুমারাও বলেছে গল্প। শুনেছিস? ও যখন বলছে ওর একটা মনে রাজ বাসনা,
কে তোরা, কি চাস, কেন আমার তো সঙ্গ হইলে? আমরা যে কেউ হই না কেন বাবা, সে তোমার জানার দরকার নেই। তোমার নাম শুনে আমরা এখানে এসেছি আমাদের ভবিষ্যৎ জানতে। কত টাকা চাও বলো, এটুকু তো জানি যে টাকা না নিয়ে তুমি ভবিষ্যৎ বাণী করো না। দেখছি তোদের খুব দম্ভ হয়েছে না, কত টাকা দিতে পারবে সেই টাকাটাই আমি নেব। দেখো বাবা, টাকাই তোমায় এখনই দিতে পারবো এরকম কোনো গ্যারান্টি আমাদের কাছে নেই। তবে হ্যাঁ, আমরা যে কাজ করতে চলেছি ওটাই যদি সাকসেস হয়ে যাই তাহলে কিন্তু বাবা তোমার চিন্তা করতে হবে না, মালামাল করে দেবো। তবে শুনে না, তোরা যে উপায়ে টাকা উপার্জন করতে চলছিস সেটা সৎ উপায় নয়, তোদের কথার বল থেকেই সেটা বোঝা গেছে। বাবা তুমি তো কিন্তু সত্যি মহাপুরুষ, তুমি কী করে জানলে আমরা সৎ পথে টাকা রোজগার করছি না? বললাম তো আমার এই দিব্য শক্তি দিয়ে বিচার করেই আমার এই বক্তব্য। বাবা বাবা ওদের কথা ছাড়ুন বাবা, আমাদের হাতে রেখা দেখে তুমি বিচার করে বলো তো দেখি আমাদের ভবিষ্যৎ আলো না অন্ধকার? বাবা বলুন না বাবা, আপনার তো দিব্য শক্তি আছে বাবা, বলুন না বাবা একবার। শেষমেশ তোরা তিন দিনে এই পক্ষে লুফি নিলি বাবা, অনেক হয়েছে বাবা, আর দেরি করা যাবে না। আমরা ভালো কাজ করতে চলেছি, আমাদের তিনজনের ফিজরটা বাবা তুমি ভুলে যাবো, অনেক পুণ্যের বাবা করছি, এবার তিনজনের ফিজরটা বলো অনেকখানি কেটে যায়, বুঝতে পেরেছো বাবা? বল তাড়াতাড়ি বল। শোন, তোদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে, এই অন্ধকারের দিকে গেলে তোদের মৃত্যু অনিবার্য। এখনো আসার আলো আছে, তোরা এই পথ থেকে সরে আয়, নইলে কিন্তু কেউ তোদের রক্ষা করতে পারবে না, এই আমি নিশ্চিত বলে দিলাম। দেখো বাবা, তোমার এই আধুনিক ধান্দা তোমার কাছে না, আমরা তিনজন জানি আমাদের কি হতে পারে, শুধু তুমি একটুকু বলে দাও আমাদের হাত দেখে আমাদের আয়ু আর কতদিন। তোরা আমাকে এতই অবিশ্বাস করিস, তাহলে আমি এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। এসব ঘন্ট প্রতারক শালা কোথার থেকে মালটা শালা জোগাড় করেছে শালা, এর কথায় আমরা এসেছি। হ্যাঁ, অনেক কোন ধরনের শালা বকবক করছে। হ্যাঁ, এবার বলতো শালা, তোর নিজের আয়ু কতদিন আমি ঈশ্বরের পূজা করি, ঈশ্বর যেখানে সেটাই মন্দির, আর এই মন্দিরে কিভাবে প্রবেশ করতে হয় তোরা জানিস না, আমায় সৃষ্টি করেছে ঈশ্বর আর আমায় তুলে নেবে ঈশ্বর, আর আমার মৃত্যুর কথা জানতে চাইছিস না? তাহলে বলে রাখি আমার আয়ু অনেক দিন আছে, এইটা আমার সাধনার ফল।
সারা তুই তো নিজের ভবিষ্যৎবাণী নিজে করছিস, তাহলে আজকে প্রমাণ হয়ে যাক আমরা সত্যি না তোর বিশ্বাস। তোদেরও মৃত্যু হবে আমার মতন, এটা জেনে রাখি। কেউ বাঁচাতে পারবে কেউ বাইরে উঠ করছে তো ওকে এর মধ্যে এনো না, ও নিজেই থাক।
রবি জয় তোমরা এখানে আমার বাড়িতে করতে এসছো চুরি, শেষ পর্যন্ত এই পথ তোমরা বেছে নিলে। চৌধুরী বাবু প্লিজ, আপনি বয়স্ক মানুষ, আমাদের রাস্তা থেকে সরে যান। কোনো অপ্রিয় ঘটনা ঘটুক সেটা আমরা চাই। দাঁড়াও, তোমরা একদম এদিক ওদিক করবে না, আমি পুলিশে খবর দিচ্ছি। আমি একজন ফ্রিডম ফাইটার, আমি ওসব থেকে ভয় পাই না। তোমরা এদিক ওদিক করবে না, আমি পুলিশে খবর দিচ্ছি। মিস্টার ফ্রিডম ফাইটার, আমরা আপনাকে সম্মান করি। সরি। ঘরে আছো দেখছি, তা কি করা হচ্ছে? কি সামনে একটা চাকরির পরীক্ষা আছে, তাই একটু আর কি রিভিশন করে নিচ্ছি। আবার সেই চাকরির পরীক্ষা, কতদিন চলবে এইভাবে? মানে মানে খুব পরিষ্কার, এতদিন ধরে চাকরির চেষ্টা করছিস, আজকে অন্য কোন ছেলে বলে চাকরির ব্যবস্থা করে নিত। কি বলতে চাও তুমি? তার মানে আমি কি পরীক্ষাগুলো ইচ্ছাকৃত ভাবে দিই না? আসলে কি জানো দাদা, তোমরা হচ্ছে সেকেলে মানুষ। তোমরা বর্তমান সময়ে এই রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার সামনে কখনো পড়নি, সেই জন্য এই ধরনের মন্তব্য করছো। সবই বুঝলাম, তোমরা আজকালকার ছেলে তো কথাই পটু, কিন্তু কাজে তোমরা কিছু না। যাক, যা বলতে এসছিলাম সেটা মন দিয়ে শোনো। যা জিনিসপত্রের দাম
আমার তোমার বৌদির ওষুধ খরচা চালিয়ে সংসার চালাবার মতো ক্ষমতা আমার আর হচ্ছে না। তুমি তো জানো আমি রিটায়ার হয়ে গেছি, পেনশনের টাকা দিয়ে সংসার আমার চলে। তার মানে দাদা কি বলছিস? তুমি বেকার না বসে থেকে, অন্য ধ্বংস না করে তুমি কিছু করার চেষ্টা করো। আমি কি চেষ্টা করিনি? আমি যা দেখলাম তোমার চেষ্টার মধ্যে ত্রুটি আছে। তুমি ভীষণ অলস, অল্প বয়সে তোমার মতো অল্প বয়সের ছেলেরা উপার্জন করতে শিখে গেছে, কিন্তু তুমি একমাত্র ঘরে ঘরে বসে আছো। আমার শেষ কথা শুনে নাও জয়, তুমি এক সপ্তাহের মধ্যে কাজের ব্যবস্থা করে নাও, আর আমি নিজের পথ থেকে চলে যাও, না হলে দুবেলা পেটের ভাত জোগানো আমার পক্ষে সম্ভব হবে না। জয় আয়, কোথায় গেলি রে? কে? হ্যাঁ রবিদা বলছি। ও রবিদা, তোমার অলসতার কারণ তোমার রবিদা এসে গেছে। কার সম্বন্ধে কি বলছো দাদা? রবিদা একজন ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলে, কিছুদিন আগেও একটা চাকরিতে জয়েন করেছিল। রাখো তোমার ইঞ্জিনিয়ার, ওরম ইঞ্জিনিয়ার থাকলে পরে লোপারের মধ্যে ঘুরে বেড়াতো না। যাক, আমার বাজারে যাওয়ার আছে, আমি বাজারে চললাম। আমি যেটা বলেছিলাম সেটা তুমি মনে রাখবে, মাত্র এক সপ্তাহ। আমি যা দেখলাম তোমার চেষ্টার মধ্যে ত্রুটি আছে, তুমি ভীষণ অলস, সত্যি ভাবতেই অভাব লাগে কি কষ্টই না আমি করেছি। তোমার জীবনও আছে এরকম, আমারও মনে পড়ে অতীতের কথা, সবে ইঞ্জিনিয়ারিং পাস করলাম, ইন্টারভিউ দিলাম, প্রথম চাকরি, প্রথম প্রজেক্ট হাতে। যেটা বলার ছিল সেটা হচ্ছে আমাদের এই অফশোর অ্যাপার্টমেন্ট বাজারে এত নাম কামিয়েছে, এই আপনার মানে কাজের দৌলতে হোক আর যাই হোক, যেটা এখন বলার ছিল সেটা হচ্ছে কাজটা তো খুব ভালোই হচ্ছে, কিন্তু আপনি আরেকটু দ্রুত গতিতে কাজটা কমপ্লিট করুন, কেননা আমাদের 99% বুকিং হয়ে গেছে অলরেডি। সবই তো বুঝলাম স্যার, আপনার সবকটাই ঠিক আছে, কিন্তু আপনার ওই একটা কথাতে আমার একটু আপত্তি আছে, সেই ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলতে এসেছি। হ্যাঁ কী ব্যাপার বলুন। যে কথাটা আমার আপত্তি আছে সেই কথাটা তাহলে এবার শুনুন। ওই যে আপনি বললেন না যে দ্রুত গতিতে কাজটা সম্পন্ন করতে হবে, আমার আপত্তি ওইখানে। ভাই কেন আপনি দ্রুত গতি কাজটার ব্যাপারে আপনার আপত্তিটা কোথায়? এই যে দ্রুত গতিতে কাজ সম্পূর্ণ করার যে কথাটা আপনি বলছেন, এতে আপনার এবং যেহেতু আমি আপনার কোম্পানির সঙ্গে জড়িত, আমাদের দুজনকার রেপুটেশন যেন খারাপ না। আরে
আপনি এত নেগেটিভ কথাবার্তা বলছেন কেন? স্যার, এই দ্রুত গতিতে কাজ করতে গিয়ে আমরা মেটেরিয়াল নিয়ে কম্প্রোমাইজ করছি। কোয়ালিটি অফ মেটেরিয়াল খুব খারাপ হয়ে যাচ্ছে আমাদের। আপনি বোধ হয় জানেন, গত সপ্তাহে একটা চাই ভেঙে পড়েছিল, কয়েকজন আমাদের লেবার ইনজিওর্ড হয়েছিল। লেবাররা পরিষ্কার বলে দিয়েছে, যদি মেটেরিয়াল কোয়ালিটি আমাদের ভালো না হয় তাহলে ওরা কেউ কাজ করবে না, আমাদের কাজ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ শুনুন রবিবাবু, আপনাকে আগে জানতে হবে যে আপনি কি পোস্ট হোল্ড করছেন এখানে। হ্যাঁ জানি, আমি এই প্রজেক্টে আপনার আন্ডারে একজন ইঞ্জিনিয়ার। এটাই আমার জানার ছিল। বুঝতে পারছি যে আপনি এখানে ইউনিয়নের নেতাগিরি করতে আসেননি। আর লেবার ওটা আপনি আমার উপর ছেড়ে দিন, যা বোঝার আমি বুঝে নেব, ওটা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। ওটা কি করে হয়েছে? আপনি ভুল রাস্তায় যাচ্ছেন। এতগুলো মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। আমরা ভালো কোয়ালিটি মেটেরিয়াল দিয়ে প্রজেক্টটা কমপ্লিট করতে পারি না। শুনুন রবিবাবু, যদি আপনার পোষায় তো কাজ করুন, না পোষায় আপনি বেরিয়ে যেতে পারেন। কাজ যত দূর এগিয়ে গেছে তাতে আমি যে কোনো ইঞ্জিনিয়ারকে ডেকে এনে এই কাজটা কমপ্লিট করে দিতে পারি, ঠিক আছে? আর বাংলায় একটা প্রবাদ আছে, হাত ছড়ালে না কাকের অভাব হয় না। আপনি যেতে পারেন, গেট ব্লস্ট। দেখুন মিস্টার দাস, একটা কথা আপনাকে যাওয়ার আগে বলে যাই, অহংকার পতনের কারণ। চলি। হ্যাঁ, আপনার শুভবুদ্ধির উদয় হোক। গুড বাই। দুদিনের ছোকরা আমাকে কনস্ট্রাকশন সম্বন্ধে জ্ঞান দিতে এসেছে। এই তো অবস্থা। আর সহদেব অবশ্য আমাদের থেকে আলাদা, অনেক আলাদা, অনেক আলাদা। সত্যি তুমি বলেছ না খোকা, আমি সত্যি খোকা বাবু ছিলাম জানো। বাবা মা আমাকে খোকা বলেই ডাকতো। তবে কি জানো, এই পাপের টাকা না মনে হয় না আমি নিতে পারবো। এই কি বলতে চাস? বলছি যে পুরো কাজটা বোধ হয় ঠিক হল না। কি হয়েছে? কোন কাজের কথা বলতে চাইছিস? সুইট খোলাগুলি বলো তো শুনি। দেখ জয়, যেটা আমরা এতক্ষণ সজ্ঞানে করে এলাম। হ্যাঁ সহদেব, জলে নেমে কুমিরের সঙ্গে যদি লড়াই করার সাহস না থাকে তাহলে জলে নেমেছিস না? যদি আর টেনশন করিস না, বেগ মার, বেগ মার। প্লিজ, আমার দরকার নেই এই বসে, এই পাপের বসে আমার দরকার নেই। দেখ জয়, একটু মিউজিক টিউজিক লাগা, সেলিব্রেট করি, চল চল চল।
একটা খোল, ভাগ বাটোয়ারা করে নিই। শোন, আমরা যে যার ভাগ নিয়ে সোজা মুম্বাই চলে যাবো, ওখানে কি আমাদের দেখা হবে, ঠিক আছে? তার আগে আমরা কেউ কারোর সঙ্গে যোগাযোগ করবো না, ওকে? রইরা বলছ যে টাকা পয়সা তিনটে ভাগ হবে, তো আমার তোমার কত বাড়ি ভাগ, আমরা এগুলো করে উড়িয়ে দেবো, কোনো ফ্যাক্টর নেই। সরে তুই বাবা নিজের বউ বাচ্চাদের মতো আপনার দেখাচ্ছিস, ঠিক করছি ওই টাকাটা নিয়ে করবি। রবিদা, আমি প্রথমে বলেছি, এখনো বলছি, আমার কিন্তু এই পয়সা চাই না। এই সদে তুই কি ভাবছিস এখান থেকে বেরিয়ে গেলে বেঁচে যাবি? রবিদা, আমি কিন্তু এখনো ভালোভাবে বলছি, জয়দা তোমাকেও বলছি, আমি না পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করবো, তোমরা তোমাদের পথ বেছে নাও। রবিদা, একটু সারা মহাপ্যাথা তো ফেললো, আমরা তিনজনে কষ্ট করে এত বড় অপারেশনটা কমপ্লিট করলাম, এ সালা বলে কিনা এখন আমাদের ফেলে পালিয়ে যাবে, আর তুমিও বলো এ সালা গিয়ে পুলিশকে খবর দেবে না, গ্যারান্টি আছে? আমাকে আর এর মধ্যে জড়িয়ে না, আমার পয়সারও ভাগ চাই না, তোমাকে আগেই বলেছি, আমাকে তোমরা বিশ্বাস করতে পারো। রে জয়, তো নিজে ফাঁসবে আমাদেরও ফাঁসাবে, তাই তো দেখছি গো রবিদা, এ তো উল্টো প্ল্যানে চলছে রে। রবিদা, আমি আসছি। রবিদা, এটা কিন্তু কথা ছিল না। বেকার না বসে থেকে অন্য ধ্বংস না করে তুমি কিছু করার চেষ্টা করো।
আপনি যেতে পারেন, গেট লস্ট।